আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল ভোজন বিলাস বেয়ালাইসা। আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে নিয়ে এসেছি দেশি হোটেল স্টাইলের পারফেক্ট ডিম চপের রেসিপি। যারা রান্না করতে পারেন, ম্যাক্সিমাম মানুষই কিন্তু ডিম চপ বানাতে পারেন, কিন্তু তারপরেও বাসায় বানানো সত্ত্বেও আমরা কিন্তু দোকানের সেই স্বাদটা বাসায় বানানো চপে খুঁজতে থাকি। আজকে আমি সেই হোটেলের স্বাদে ডিম চপের রেসিপি আপনাদেরকে করে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। কিছু টিপস অ্যান্ড ট্রিক্স বলবো, ওগুলো ফলো করলেই হবে। মূল রান্নায় চলে আসলাম। প্রথমে আমি আলু সিদ্ধ দিয়ে দেব। আমি যখনই আলুর চপ বানাই বা আলু পরোটা বানাই, যখন আলু সেদ্ধ দেই, সেদ্ধ দেওয়ার সময় আমি লবণটা দিয়ে দিই, তাতে অনেক বেশি স্বাদটা হেরফের হয়। লবণ দিয়ে একবার ট্রাই করে দেখবেন, সেদ্ধর সময় স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। আমি দুটো ডিমও এর মধ্যে দিয়ে দিয়েছি, একসাথে সিদ্ধ হয়ে যাবে আলুর সাথে। কিছুক্ষণ সিদ্ধ করার পর যখন দেখবেন যে আলুটা সিদ্ধ হয়ে গেছে, আমি এখন এক্সট্রা পানিটা ছেঁকে ফেলে দেব এবং ডিমগুলো তুলে নেব। ডিমগুলো 10 মিনিট পর তুলে নিলেই হবে। যখন দেখা যাবে পানিটা ফেলে দেওয়ার পরে, আপনারা যদি সাফিসিয়েন্ট পানি দেন যে পানিটা শুকিয়ে গেছে, তাহলে তো আর ফেলতে হবে না। যদি অনেক বেশি পানি দেওয়া হয়, তাহলে পানিটা ফেলে দিয়ে এভাবে করে একটু ছেঁকে নিতে হবে। অবশ্যই অবশ্যই কিন্তু পানিটা একদম শুকিয়ে ছেঁকে নিতে হবে। চুলার আঁচটা একদম মিডিয়াম হাইতে রেখে চুলায় 2 থেকে 3 মিনিট এটাকে এরকম ঝলসে নিতে হবে। ভিডিওতে দেখে বুঝতে পারছেন কিভাবে করতে হবে। এখন আমি আলুর সাথে মাখানোর জন্য একটা মশলার মিশ্রণ তৈরি করে নেব। সেই জন্য মিডিয়াম আঁচে চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি রান্নার তেল। তেলটা যখন কিছুটা গরম হয়ে যাবে, তখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। 4 থেকে 5 টেবিল চামচের মতো দিলে হবে, কিংবা আপনারা যদি একটু বেশি মশলাযুক্ত চান চপটা, তাহলে আর একটু বেশি পেঁয়াজ কুচি ব্যবহার করতে পারেন। তারপর 1 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজের রঙটা যখন কিছুটা স্বচ্ছ হয়ে আসবে 1 থেকে 1.5 মিনিট ভাজার পরে, তখন রসুন বাটা দিয়ে দিয়েছি, আর সেই সাথে 1/2 চা চামচ আদা বাটা দিয়ে দিয়েছি। একটু নেড়ে মিশিয়ে নিয়েছি। কাঁচা গন্ধটা যখন চলে গেছে, এখন আমি গুঁড়া মশলাগুলো ব্যবহার করব। সেই জন্য আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা দিয়েছি, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়েছি। গরম মশলার একটা রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেই সাথে উপরে আই বাটনে ক্লিক করলেও পেয়ে যাবেন। এলাচ গুঁড়া দিয়ে দিয়েছি 1/2 চা চামচ। আপনারা যদি এলাচ গুঁড়া ব্যবহার না করেন, সেক্ষেত্রে 3 থেকে 4টা গোটা এলাচ দিয়ে দিতে পারেন। তারপর 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। একটু নেড়ে মিশিয়ে নিলাম পেঁয়াজের সাথে। চুলার আঁচটা গুঁড়া মশলা যখন দিয়েছি, তখন কিন্তু একদম কমিয়ে দিয়েছি, একদম মৃদু আঁচে গুঁড়া মশলাগুলো দিতে হবে। তারপর একটু সামান্য পানি দিয়ে দিয়েছি মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। পানিটা দিয়ে একটু ভালো করে মিলিয়ে দিলাম। একটা সময় পানিটা এরকম চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে, তারপর পানিটা যখন যখন একদম শুকিয়ে যাবে এবং তেলটা উপরে ভেসে ভেসে উঠবে, তখনই বুঝতে হবে মশলাটা তৈরি হয়ে গেছে। 1 থেকে 1.5 মিনিট একটু নেড়ে ভেজে নিয়ে তারপর নামিয়ে নিতে হবে। আমি মশলাগুলোকে একটা প্লেটে নিয়ে নিয়েছি। তারপর আরও এখানে 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ বেরেস্তা নিয়ে নিয়েছি। পেঁয়াজের বেরেস্তার পারফেক্ট একটা রেসিপি আমার চ্যানেলে আছে, লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, উপরে আই বাটনে ক্লিক করলেও পেয়ে যাবেন। যদি দেখতে চান দেখে নিতে পারেন। আর স্বাদ মতো এখানে শুকনা মরিচ দিয়ে দিয়েছি। শুকনা মরিচের পরিমাণটা এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। তারপর কোচলে সব কিছু একসাথে ভালোভাবে মিলিয়ে নিতে হবে। প্রথমেই মরিচটাকে আমি কোচলে নিয়েছি, তারপর বেরেস্তাগুলোকে ভেঙে মশলার সাথে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। একটু ভালো ভালো করে কোচলে মেখে নিতে হবে। মশলার জন্য সামান্য একটু লবণ ব্যবহার করতে পারেন। খেয়াল রাখবেন আলুতে কিন্তু লবণ দেওয়া হয়েছে, তো অনেক সময় আলুর যেই লবণটা আছে সেটাতেও মশলার লবণটা কভার হয়ে যায়, তো সেটা বুঝে টেস্ট করে মশলাটা দিতে হবে। তারপর একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। এখন আর কিছুই না, এগুলোকে এখন ডিম চপের আকার করে দিতে হবে। ডিমগুলোকে আমি 4 কোণা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও বড় করতে চাইলে অর্ধেক করে কাটতে পারেন, কিংবা আরও ছোট করতে চাইলে একটা ডিমকে 6 টুকরো করতে পারেন।
কিন্তু এর থেকে ছোট ছোট না করাই ভালো, 4 টুকরা কিংবা 6 টুকরা একদম পারফেক্ট একটা সাইজ হয় আসলে। দেখে বুঝতে পারছেন যে কিভাবে করছি, নতুনদের জন্য আমি একটু ভালোভাবে আনকার দেখাচ্ছি কিভাবে ফোল্ড করতে হবে ব্যাপারটা পুরোপুরি বোঝার জন্য। আমার এই চপগুলো বানানো হয়ে গেছে সবগুলো, আমি অন্যদিকে একটা পাত্রে একটা ডিম নিয়ে খুব ভালো মতো ফেটিয়ে নিয়েছি। তারপর এখন চপগুলোকে ডিমের মধ্যে গড়িয়ে বিস্কিটের গুঁড়ায় গড়িয়ে নিতে হবে। ভিডিওতে দেখে বুঝে নিতে পারছেন যে কিভাবে করতে হবে। আর ডিমের পরিবর্তে আপনারা যদি চান ডিমে যদি গড়িয়ে না গড়াতে চান, সেই ক্ষেত্রে 4 থেকে 5 টেবিল চামচ ময়দা এবং সামান্য একটু পানি নিয়ে পাটিসাপটা পিঠা মতো একটা গোলা তৈরি করে নিতে হবে। ডিমের পরিবর্তে সেই গোলায় চুবিয়েও আপনারা বিস্কিটের গুঁড়ায় গড়িয়ে নিতে পারেন। আমি মাঝে মধ্যে সেভাবেও করি, সেটা অনেক ক্রিস্পি হয়। ডিমের মধ্যে আমি কিন্তু একবার না 2 বার গড়িয়ে নিচ্ছি, তাতে কোটিংটা খুব ভালো পারফেক্ট হয়। আমার সবগুলো চপ রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন 2 বার গড়ানোর কারণে একদম পারফেক্ট কোটিং হয়েছে। সংরক্ষণ করার জন্য এগুলোকে আমি ডিপ ফ্রিজে এখন রেখে দেব 1 ঘন্টার জন্য। তারপরে বের করে একটা জিপলক ব্যাগ কিংবা এয়ারটাইট বক্সে ভরে 1 মাসের মতো সংরক্ষণ করা যাবে। আপনারা চাইলে যে বেশিও সংরক্ষণ করতে পারেন, কিন্তু যেহেতু আলু আসলে সারটা খুব বেশি সময় পর্যন্ত ভালো থাকে না, চেষ্টা করবেন 1 থেকে 1.5 মাসের মধ্যেই যেন খেয়ে ফেলা হয়, এভাবেই যেন বানানো হয়। এর থেকে বেশি সংরক্ষণ না করাই ভালো, যেহেতু আলু সারটা নষ্ট হয়ে যায়। তেলে দেওয়ার সময় তেলটা একদম গরম থাকতে হবে এবং মিডিয়াম আঁচে চুলাটা থাকতে হবে। তারপর এগুলোকে ভেজে নিতে হবে। এক সাইড যখন পুরোপুরি বাদামি রং হয়ে যাবে, ভিডিওতে দেখে বুঝতে পারছেন, তখনই এগুলোকে উল্টাতে হবে। দেওয়ার পরপরে উল্টাতে গেলে কিন্তু অনেক সময় ভেঙে যেতে পারে। এছাড়াও আপনারা যদি অনেক অল্প আছে এটাকে ভাজতে যান, তাহলেও কিন্তু অনেক সময় চপগুলো ফেটে যায়। তো এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। এছাড়া আমি যে বলেছি আলুটার পানি একদম শুকিয়ে নিতে হবে, সেটার চপটা আসলে তেলে দিলে আর ফাটে না। অনেকেই আলুর মধ্যে পানি রাখেন, মানে আলুটা একটু ত্যাকত্যাকে থাকে, তখন কিন্তু তেলে চপটা দেওয়ার সাথে সাথে চপগুলো কিন্তু ফেটে যায়। তো এই বিষয়টা অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন, যে টিপসগুলো বলেছি ফলো করার চেষ্টা করবেন এবং খুব আলতো করে এগুলোকে উল্টে দিতে হবে। খুব বেশি জোরাজোরি করা যাবে না, যেহেতু খুব সফট একটা জিনিস এটা। বাদামি করে ভেজে তুলে নিচ্ছি। একদম পারফেক্ট হোটেলের সাথে হয়েছে, একবার বাসায় তৈরি করবেন, আমাকে জানাবেন কেমন হয়েছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে দেবেন, শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, এরকম দেশি বিদেশি মজা মজা খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা ছোট্ট বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাহলে আমি কোনো ভিডিও আপলোড করলে সেটা নোটিফিকেশন সবার আগে চলে যাবে আপনার কাছে। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই সহি সালামতে থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, কিপ ওয়াচিং ভোজন বিলাস।